কি পরিমাণ রোদ, চিন্তা করা যায়? আপনারা যদি এইভাবে আসি যদি খোঁজ খবর নিতেন আমার ঘরে, তাহলে মনে হয় আরো ভালো থাকতো, আরো শান্তি হইতাম। পানি পানি খাওয়াইলেন, কত একটা খুবই একটা ফুর্তি দেখতেছে, এইরকম তো নিচে আছে নাকি? আপনারা যা আসি যে নিচে, এটা বড় অনেক অনেক হাজার হাজার পুকুরি আল আনতেন। ৬০ বছর গরমটা কেন করতেছে আমাদের কি দেখছেন? চারপাশে যে গাছপালা ছিল আগে, যে বড় বড় গাছপালা, সেই গাছপালাগুলি কাইটে আমরা সবকিছু করতে চলে যাচ্ছে না? নিয়ম হচ্ছে একটা গাছ কাটলে দুইটা গাছ লাগাইতে হবে, কিন্তু কেউ তো আর এই কাজ করতেছে না, লাগাইতেছে না। এই জন্যই পৃথিবীটাই গরম হয়ে গেছে, আর আমাদের দেশে এই প্রভাবটা পড়ছে। এই গরম থেকে বাঁচার উপায় হলো, এই যে রোদ পড়তেছে না, এই যে একটা মাথার মধ্যে একটা কি দিচ্ছেন, গামছা দিচ্ছেন ভিজায়, এটা রোদ থেকে বাঁচার একটা উপায়। আর ঘন ঘন পানি খাইতে হবে, পানি খাইতে হবে, নাহলে হিট স্ট্রোক হবে। ওই যে কাপড় চোপড় সব ভিজে গেছে, তাহলে হিট স্ট্রোক হবে, ঘন 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 পানি খাইতে হবে। আমি প্রচুর ভিজে গেছে, হ্যাঁ এই তো পুরো ঘামে ভিজা। তারপর যদি সম্ভব হয় একটু ছায়াযুক্ত জায়গায় যায় একটু বিশ্রাম নেবেন। এই যে টাইট একটা জামা পড়ছেন, এই টাইট জামা পরবেন না, পরবেন হলো ঢিলা ডালা জামা পরবেন, সুতি জামা পরবেন, তাতে গরমটা একটু কম লাগবে। ঠিকভাবে গাড়ি ঢিলাই জামাতে কাশিতে লেগে যাবো গা, তারপরে যত পানা যায় তাহলে একটু ঢিলা জামা পরবেন, ভালো ঢিলা জামা পরবেন, পরলে তা আপনি মনে করেন। এই যে পানি, এটা গোলা, এটা স্যালাইন, ঘন ঘন পানি খাবেন, আর সম্ভব হলে স্যালাইন খাবেন, ঠান্ডা পানি খাবেন, স্যালাইন খাবেন, তাতে একটু হইলেও শান্তি লাগবে। নেন ভাই, এই যে আপনিও ধরেন, এই যে এটা খোলা দিই আমি, হ্যাঁ খুলে ভাই, ঠান্ডা তো না? সুন্দর হয়েছে, জিজ্ঞাসা ভাই খেয়ালি? হ্যাঁ হ্যাঁ খান, খাওয়ার জন্যই তো দারুন তো, একবার না পারলে ওইটা আস্তে 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 একটু একটু করে খাইবেন, খাইলে একটু ভালো লাগবে। হ্যাঁ এই গরমের মধ্যে যে তাপমাত্রা, যে গরম, এই গরমে তো হিট স্ট্রোক করার মতো অবস্থা। এখন বৈশাখ মাস, বৈশাখ মাসে তো এত গরম পড়ে না। আমাদের জন্য দোয়া করেন, জানি আমরা আপনাদেরকে সবসময় সেবা দিতে পারি। আলহামদুলিল্লাহ, ওই যে সূর্যের যে আলোটা, জি ওই সূর্যের আলোটা সরাসরি আপনি মাথায় পড়বে, জি মাথায় বলে মাথা গরম হয়ে যাবে, ব্রেন গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা। এই জন্য এই মাতলাটা দিয়েতে আপনি অনেকটা শান্তি, অনেকটা সেফ হয়, অনেকটা সেফ। এটা আপনি বুদ্ধিমান কৃষকের জন্য এই কাজ করছেন। কি খবর ভাই? দাঁড়ান দাঁড়ান একটু কথা বলি আপনি তখন। এই যে হিট, এই যে খরা, এই খরায় তো সব পুরে ছাই হয়ে যাচ্ছে ভাই, প্রচুর গরম, ধান কাটা যায় না, কষ্ট হয়, প্রচুর গরম, ধান কাটা যাচ্ছে না, প্রচুর কষ্ট হচ্ছে না ভাই? তো এই গরমটা কেন? তো ভাই প্রতি বছরই কম বেশি হয়, কিন্তু অনেক বেশি তাপমাত্রা, অনেক বেশি না, অনেক বেশি তাপমাত্রা ভাই, একদম পৃথিবী গরম হয়ে যাচ্ছে ভাই। এটা আপনি অনেক কেন হচ্ছে জানেন? এই যে আমরা গাছপালা কাটে ফেলতেছি, যে পরিমাণ গাছপালা দরকার আমাদের, সেই পরিমাণ গাছ নাই, বন নাই, বিরান ভূমি, সব দিকে খালি বিরান ভূমি, কোনো গাছপালা কোনো কিছু নাই, ফসলও ঠিক মতো হচ্ছে না। আপনার ধান কি ঠিক মতো হয়েছে এবার? আর কি আপনার খরায় অনেক সমস্যা হয়েছে ধানের, এবার খরায় অনেক সমস্যা হয়েছে। তো ঠিক আছে, খরার থেকে বাঁচার উপায় একটাই, যে বেশি বেশি করে গাছ লাগাইতে হবে, পরিবেশের যত্ন নিতে হবে,
পরিবেশকে সুস্থ রাখলে আমাদের এই খরাটা কমবে কমবে। ঠিক আছে ভাই, তো ঠিক আছে। এখন এত রোদের মধ্যে, এত রোদে কি করবেন আপনি, কি করেনি? এত হিট হইলে কাজ তো বাদ দিতে পারবেন না। না, কাজ তো বাদ দিতে পারবেন, কাজ তো বাদ দিতে পারবেন না, কিন্তু কাজ তো করতে হবে, কাজ করেই তো খেতে হবে। কাজ ছাড়া তো কোনো উপায় নাই। এই গরম হইলে একটু পর পরে ছায়া যায় বিশ্রাম নিবেন, কোন জায়গায় একটা শেড বানাবেন, শেড বানায় একটা ছায়ার মধ্যে বিশ্রাম নিতে হবে একটু পর পর। আর পানি খাইতে হবে, পানি খাইতে হবে, ঝাপটা দিতে হবে পানির মুখের মধ্যে, দিলেই একটু শান্তি লাগবে। আর এই যে জামাটা পরছেন না, এটা তো অনেক টাইট, একটু ঢিলা টালা জামা পরবেন, সুতির জামা পরবেন, সুতির জামা, তাইলে একটু গরমটা কম লাগবে, কারণ এই গরমে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আর একটু পানি খান তাহলে এখন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর এই যে একটা, এই যে আপনি মাথাল নিয়ে আসছেন, এই মাথালটা পরেন নাই, এটা পরে কাজ করবেন, কারণ সরাসরি সূর্যের তাপটা আপনার মাথায় পড়তেছে, মাথায় পড়লে আপনি হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে মাথাল মাথায় দিবেন। আর এই স্যালাইন আর পানি এখানে, এইটা পানি খাবেন, স্যালাইন পানিটা খাইলে আপনার শরীরে যে লবণটা বেরিয়ে যাচ্ছে, এই লবণটা ঘাটতিটা পরিপূর্ণ করবে আর পানিটা পরিপূর্ণ করবে। আর এই যে এইটা, এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা ক্ষেতের মধ্যে ফেলাবেন না, ফেলাইলে আপনার ক্ষতি হবে, ক্ষতি হবে, জমির ক্ষতি হবে। এই জন্যে প্লাস্টিকটা পকেটে ভরে নিয়ে যাবো আমরা, কিংবা আপনি ভরে নিয়ে যাবেন, প্লাস্টিকটা অন্য জায়গায় ফেলাবেন কিংবা পুরাই ফেলাবেন। তো ঠিক আছে ভাই, তাহলে আমরা যাই মাঠে ঘুরে ঘুরে, আবার দেখি কৃষক আছে তাদের সাথে কথা বলি। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে আপনি কাজ করেন। হ্যাঁ ঠিক আছে ভাই, কই যান, ধান কাটবেন? আর লো একটু পর পর বিশ্রাম নিবেন। আর পানি আনছেন? না রে, পানি আনেন নাই, একটু পর পরে পানি খাইতে হবে, আর পানির মুখে ঝাপটা দিতে হবে, তাতে একটু আরাম পাওয়া যাবে, একটু ইয়ে হবে, কারণ এই গরমে ঘামে সব পানি বেরোয় যাচ্ছে, পানি বেরিয়ে যায়, কষ্ট হয়, কষ্ট হয়ে যায়, কুয়াশা হয়ে যাচ্ছে শরীর। এটা একটা পানি একটু খান, আর পানির সাথে একটু স্যালাইন খাবেন, কারণ স্যালাইন খাইলে এই একটু ইয়ে হবে, এই শরীর থেকে যে ঘামের লবণ বেরোয় যাচ্ছে, এই লবণটা পরিপূর্ণ হবে, একটু ভালো লাগবে, একটু শক্তি পাওয়া যাবে, একটু এনার্জি পাওয়া যাবে, একটু হলেও সুস্থ লাগবে আর কি। কষ্ট ভাই, অনেক কষ্ট হয়ে গেছে। আপনি যে কাজটা করতেছেন, এই কাজ তো কেউ করে না, যদি করতো তাহলে তো ভালো হইতো, আর আপনি করতেছেন, যদি সবাই এরকম করতো তাহলে আমাদের লিগে অনেক ভালো হতো আর কি। তো আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, আমার তো দোয়া করেন যেন আমি আপনাদেরকে সাথে সহযোগিতা করতে পারি আপনাদেরকে। আর এইটা ফেলাবেন, জমিতে ফেলাবেন না, এটা পকেটে ভরে রাখেন, পকেটে ভরে রাখেন, এটা বাইরে অন্য কোনো জায়গায় যে জায়গায় ই হয় পুরে ফেলবেন। এটা জমিতে ফেললে জমির উর্বরতা নষ্ট হবে, এই জন্য এটা, এই প্লাস্টিক বা পলিথিন এটা জমিতে ফেলবে না। আমি তো দেখতেছি যে কি অবস্থা ভাই, অনেক তাপ, কি অবস্থা, যে মানে ঘামে আমি একটু আসছি, ঘামে ভিজে গেছি, সহ্য হয় না ভাই। তারপরে করতে হবে, গরিব মানুষ মানে আমরা আর কি করব, করতে পারি, কাজ তো করতেই হবে, কাজ ছাড়া তো থাকা যাবে না, থাকা যাবে না, কম বেশি করতেই হবে, কম বেশি কাজ করতেই হবে, কাজ করতে পার। এই যে যে আপনারা ধান ফলাইছেন, এই ধান এক কেজি ধান ফলাইতে কত কষ্ট? বহুত কষ্ট, আলি ফালার লাগে, এই করার লাগে, নির্জাল লাগে, বহুত অনেক কষ্ট হয়। তারপরে তাও কাইটে কাটতে, মনে করেন গিরাপুটি পানি কাইটে উঠায় নিয়ে যেতে অনেক কষ্ট, যে দাম আছে সেই দাম পাই না আমরা, লেজ মূল্য পাই না, সব জিনিসের ওখানে দাম বেশি, কামলার লেবারের দাম বেশি, তারপর আপনার ধান মেশিনে ভাঙ্গাই তেলের দাম বেশি, সব জিনিসের দাম বেশি, আমার কষ্ট হয়, যে দাম সেই দাম হয় না। শহরে বৈশে চাল খাই তো কষ্ট হয় না, যারা যে আমরা ইয়েরা কৃষকরা অনেক কষ্ট, আমরা কত কষ্ট হয়ে যায় কাঠি আমরা বুঝি কেমন লাগে, আর শহরে বয়ে বয়ে বস্তা পায় খায়, কিন্তু আমরা সেই লজ্জ দাম পাই না। অনেক কষ্ট ভাই, না ভাই অনেক কষ্ট, গরম ভাই গরম। উফ, বাপ রে বাপ, কি তাপ বন্ধুরা, প্রচুর গরম, এই তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ। একটু বিশ্রামের আশায় এই যে মাচা ঘর,
এখানে আসতে আশ্রয় নেওয়ার জন্য। তাহলে বুঝুন কৃষকরা কত কষ্ট করে ফসল উৎপাদন করে, এই ধান ফলায়। এটা ভাবতে পারেন যে কত কষ্ট হয় তাদের এই গরমে, এই তীব্র খরায় এই ধান কাটতে। এই পরিশ্রমটা আসলে ফিল করতে হবে আমাদের। আমরা নগরে বসে কি সুন্দর চাল কিনে আয় না, ভাত খাই, কিন্তু এর ভিতরে যে কত পরিশ্রম, কত কষ্ট, এটা আসলে ভাবা যায় না। যারা খেতে খামারে এসে কাজ করে, তাদের সাথে মিশলে, তাদের সাথে চললে এই ফিলটা অনুভব করা যাবে। তাই বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে হলেও গ্রামে এসে কৃষকের এই ফিলিংসটা বোঝার চেষ্টা করবে। একজন কৃষক বলল, সে ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা যে এত টাকা দিয়ে চাল কিনে খাই, তাহলে টাকাটা যাচ্ছে কোথায়? এটা যাচ্ছে মধ্যস্বত্বভোগীর কাছে। আমরা যদি মধ্যস্বত্বভোগীকে বাদ দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনতে পারি, তাহলে বন্ধুরা কৃষক লাভবান হবে, আর কৃষক লাভবান হলেই দেশ লাভবান হবে। এই দেশের প্রধান চালিকা শক্তি কিন্তু কৃষক। আমাদের কৃষি প্রধান দেশ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট না? খালি কষ্ট না, রোজ কম নেই গরম। কাকা কেমন আছেন? অনেক কষ্ট না? কষ্ট খালি না জি, রোজ রোদে কষ্ট তো খুব। পানি আনি খাইছেন? পানি বলি এই তো বরমুজে বই খাই। নিয়ে আসছি আপনাদের জন্য পানি। কত সকাল আসতেন? পানি টানি খাইছেন? গরম হয়ে যাবে তো। পানি হাতে আছি ওই পর্যন্ত আর পানি খান নাই তো। কাজ তো করতেই হবে, কাজ ছাড়া তো জীবন চলবে না। কিন্তু জীবন বাঁচলে তো কাজ করে দেব। হ্যাঁ, জীবন বাঁচলে তো কাজ করতে পারবেন। জীবন না বাঁচলে কাজ করবেন কিভাবে? না ধরেন গরমে দেখলাম একদম পেনশন হয়ে গেছে। এতে ঘাম পড়তেছে, এই যে প্রচুর ঘাম, পুরো ভিজে গেছে জামাটা, খুবই অবস্থা খারাপ। এত গরম আপনি জীবনে দেখছেন কখনো? না, এরকম গরম আমার লাইফে দেখেনি। ধরেন একটু পানি খান, তারপরে কথা বলি। দাঁড়ান খায়েন না, এই যে একটু ইটা দিই, স্যালাইন দিয়ে দিই। স্যালাইনটা খাইলে হবে কি, আপনার শরীরের যে পানিটা ঘাটতিটা, এই ঘাটতিটা পূরণ হবে এই পানি খেলে। ঠিক আছে, ঢাকায় নেন, ঢাকায় নেন। দেন আমি ঢাকায় দিই। কষ্ট কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছেন, নেন পাল্টে খান। এক কেজি ধান উৎপাদন করতে যে খরচ, আর সেই তুলনায় কি আপনারা ন্যায্য মূল্য পান? মূল্য পান না সেই ন্যায্য মূল্য। একটা কি যদি বেচতাম 50 টাকা, আমরা ওটে যথেষ্ট হইতো। কেন আর তিনি নিয়ে আরও বেশি দরে বেচা কোনো বেচার আরো ন্যায্য মূল্যটা আমরা পাইলাম পাইলেন না। হেরাই মানে কোটিপতিরাই কোটিপতি হইতেছে। একদম সত্য কথা বলছেন, কোটিপতিরাই কোটিপতি হইতেছে। তারা কিনে নিতেছে হাজার হাজার মন ধান, নিয়ে মেলে ভাঙায়া স্টক করি বেচতেছে অনেক দরে। দেখেন আমরা ওই ওইখান থেকে তখন তো হাইটে আসছি গরমে, ওইখান থেকে ওই যে মেন রোড থেকে হাইটে ওই গরমে এখানে আসছি। আমরা কি পরিমাণ টায়ার্ড আর হরণ হয়ে গেছে আমাদের, পরিশ্রম বেশি হয়েছে, খাতা ভাঙে গেছেন, কি পরিমাণ কষ্ট লাগতেছে আমাদের। আপনারা এই সকালে থেকে এখানে
ধান কাটতেছেন, আপনাদের কি পরিমাণ কষ্ট হইতেছে আমি বুঝি। অবশ্যই আপনারা তো এই রোদরে এতে আমাদের এখানে আসছেন, তবে আপনাদের যে পরিশ্রম হয়েছে, হ্যাঁ তা আমাদের পরিশ্রমটা কিরকম হতে পারা, অনেক 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 দাম কাদা রোদরে অনেক অফিসে কাজ করি, এটির মধ্যে বসে বসে খাই, তারা কিন্তু এই পরিশ্রমটা বুঝবে না। না আমাদের কৃষকের পরিশ্রমটা বুঝবো আর কেন। পানি টানি কিছু খাইছেন? না 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 পানি এখনো খাইনি, গিয়া বিলে পানি কোথায় পাবো, পানি খান নাই? না তাহলে আপনি তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে, পানি না খাইতে খাইতে ডিহাইড্রেশন হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। পানি খাই না, পানি খাই নেন, একটু পানি খান, তারপর পানি খায় তারপরে কাজ করবেন। এই পানি খাবেন আর একটু পরে বিশ্রাম নেবেন, একটু একটু এক ঘন্টা দুই এক ঘন্টা আধা ঘন্টা পর একটু ছায়া যায় বিশ্রাম নেবেন, আর মুখে একটু ঝাপটা দিয়ে পানি দিবেন। কি পরিমাণ রোদ, চিন্তা করা যায়, মুখ চোখ ধুলে যাচ্ছে। এখন একটু ভালো লাগতে আসা, পানিটা আপনারা অনেক কষ্ট করে আগে এনে খাওয়ালেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। ঠিক আছে, আপনারা যদি এইভাবে আসি যদি খোঁজ খবর নিতেন আমার ঘরে, তাহলে মনে হয় আরো ভালো থাকতো, আরো শান্তি হইতাম। পানি পানি খাওয়াইলেন, কত একটা খুবই একটা ফুর্তি দেখতেছে, এইরকম তো নিতে আছে না কেউ। আপনারা যে আসি যে নিচ্ছেন, এটা বড় অনেক অনেক হাজার হাজার পুকুরি আল আলহামদুলিল্লাহ, এইভাবে নিলে দেশের মানুষও তো মানে ক্লান্ত হইতো না, ভালো হইতে। ভাই ধান কাটতেছেন না? কাটা হয়ে গেছে, এখন কি নিয়ে যাবেন? পানি টানি কিছু খাইছেন নাকি ভাই? আর খাই নিয়ে ভাই, তাহলে খাওয়া দাওয়া হয় নাই, এই বোধানিয়ে হেরে খাওয়া দাওয়া। কি যে গরম আর কি যে রোদ, বাসা প্রকাশ করা যাবে না, অনেক গরম না? প্রচুর গরম, পরেশান হয়ে গেছে, পরেশান হয়ে গেছে। এই যে জামাটা পরে গেছেন, জামাটা পরা ঠিক হয় না আপনার, এটা ট্র্যাক্টরের জামা, এটা পাতলা সুতির জামা পরতে হবে, আর মাথায় গামছা দিয়েছেন এই জন্য অনেকটা সেফ। আমি ওইখান থেকে আসতে আসতেই টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ পড়ছে, টায়ার্ড হয়ে গেছে। আর আপনারা সকাল থেকে কাজ করতেছেন? সকাল থেকে কাজ করতেছি, তাই না? একটু পানি খান, পানি খান আর একটু পানি খান, পানি খায় তারপরে কাজ করেন, কাজ তো করতেই হবে, কাজ ছাড়া তো উপায় নাই। না না না, আবার দেহ যদি না চলে তাহলে তো কাজ করতে পারবেন না। না না না, তাই না? না, দেহ চলতে হবে, তারপরে কাজ করতে হবে, কাজ করতে হবে, এই জন্য একটু বিশ্রাম নিন কাজের সময়। নেন পানি খান ভাই, পানি খান, পানি খান, প্রচুর গরম সাথে রোদ উঠছে প্রচুর, এখন এই রোদের গুলো যাইতেছে না, এখন এলো বাড়ি যায় এখন গোসল টোসল করে খাওয়াটা লাগবো। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। পানি খাইছেন? জি, আবহাওয়া বা তাপমাত্রা, যে পুকুর তাপমাত্রা, এটা আমাদের চকে থাকা অনেক কষ্টকর। আপনারা যারা সামর্থ্যবাদী আছেন তারা যদি আমাদের দিকে আগায় আসেন তো এতে আমাদের কষ্টটা কষ্ট মনে হইব না, বা এই তাপমাত্রাও নিজেদের সামলাই নিতে পারবো, তখন আমাদের এই পরিশ্রম করে অনেকটা মনের ভিতর খুশি লাগবো, ভালো লাগবো। সবাই একত্রে আছি তো, বাংলার আপনার সৎকার 80% এই কৃষিকাজের উপর নির্ভর, যে কারণে যদি এই কৃষি সমৃদ্ধিটা বেঁচে থাকে তো বাংলার মানুষও বেঁচে থাকবে। তো সবাই এই কৃষি, যাতে কৃষিপণ্য দেশ বাংলাদেশ আর এই কৃষক যা যা যেভাবে বেঁচে থাকে, এইভাবে যদি সবাই সহায়তার হাত আগায় দেয় তো বাংলাদেশ আরও উন্নয়নের দিকে যাবে, এবং বাংলার সবাই সুষম খাদ্য, এমনি খাদ্য বস্ত্র বাইরে আমদানি করা লাগবে না, প্লাস আমাদের দেশে উৎপাদন হবে, এসবের দেশের আর্থিক চাহিদাও মিটবে, খাদ্য চাহিদা মিটবে, প্লাস বাইরের দেশে আমরা রপ্তানিও করতে পারবো। ভাই পানি টানি খাইছেন? খাই নাই ভাই,
ঠান্ডাই, এই যে হিট, এই যে গরম, এই যে গরমে যে কাজ করতেছেন হিটিষ্ট হয়ে যাবে তো, একদম হিটিষ্ট হয়ে একদম পড়ে যাবেন তো। যদি নিজে যদি না বাঁচেন তাহলে কাজ করবেন কীভাবে? নিজে আগে তো বাঁচতে হবে, নিজে বাঁচলে তারপরে কাজ কাজ করা যাবে। তো নেন একটু পানি খায় নেন, পানি খায় নেন, পানি খান, আর একটু একটু ছায়ের মধ্যে রেস্ট নেবেন, একটু কাজের ফাঁকে ফাঁকে একটু রেস্ট নেবেন। কেমন লাগতেছে? না এখন ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ। শান্তি মনে হয় না? শান্তি মনে হইতেছে। তো আমাদের জন্য একটু দোয়া করেন। অবশ্যই অবশ্যই, দোয়া তো অবশ্যই। যদি অনেকে এরকম হাত বাড়াইতো, সহযোগিতা করতো, তাহলে অনেকের একটু উপকার হইতো। কাজ করে যতটুকু পরিশ্রম না হইতো, মনের দিক দিয়ে অনেক আনন্দ পাইতাম। তো আপনাদের মতো এরকম যদি কেউ এগিয়ে আসতো। ধন্যবাদ ভাই। তাহলে আমরা যাই কেনা? হ্যাঁ ভাই। আপনারা যেহেতু রোদ বৃষ্টি কেদার মধ্যে আইসেন, এটাই আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত। ঠিক আছে ভাই, তাহলে আমরা যাই কেনা? হ্যাঁ ভাই, ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করেন। অবশ্যই, দোয়া তো অবশ্যই। যেন আপনাদের সহযোগিতা করতে পারি, আবার যেন আপনাদের কাছে আসতে পারি। ভালো থাকেন।